ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ চেষ্টার মামলায় আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকে জামিন মঞ্জুর করেছেন আদালত সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন তবে তার বিরুদ্ধে দেশের অন্যান্য স্থানে মামলা থাকায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত এর আগে তেইশে আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে স্থানীয়দের সহায়তায় আটক করে করে বিজেপি পুলিশ আদালতে হাজির পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত প্রাঙ্গনে বিক্ষুব্ধ জনতার প্রহারে আহত হন শামসুদ্দিন চৌধুরী মানিক গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার জরুরি অস্ত্রোপচার করা হয় গত বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানো হয়